ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সভা মঞ্চে বসে রয়েছেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী উপস্থিত তৃণমূলের অন্য নেতারাও আর তাদের সামনেই বাগ বিতণ্ডা ধাক্কা ধাক্কিতে জড়ালো তৃণমূলেরই দুই গোষ্ঠী মালদার হরিশ্চন্দ্রপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে শাসক দলের দ্বন্দ্ব স্থানীয় সূত্রে খবর জাতীয় নাগরিক পঞ্চের প্রতিবাদে রবিবার বিকেলে সভার আয়োজন করে তৃণমূলের জয় হিন্দ বাহিনী জয়হিদ বাহিনীর অভিযোগ তাদের সভা বাঞ্চালে চেষ্টা করেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও তার অনুগামীরা সভায় না আসার জন্য তৃণমূল কর্মীদের ফোন করে হুমকি দেওয়া হয় আশরাফুল হক আমাকে ডাইরেক্ট ফোন করে হুমকি দিয়েছে ওই মিটিং এ যদি তোরা যাস তার আমি উপযুক্ত সাইজকে চাপটা করে দেব এইভাবে ভাবে বলেছে আমিনুলের কোন রকম প্রোগ্রামে যাওয়া যেতে দেওয়া হবে না তার প্রোগ্রামে গেলে যেগুলো বাংলার আবাস যোজনার ঘর হয়েছে সেগুলো সব কেটে দেওয়া হবে কোনো ঘর দেওয়া হবে না পঞ্চায়েত থেকে অঞ্চল থেকে ব্লক থেকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না যদি আমিনুল হকের এই প্রোগ্রামে যাওয়া হয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের ব্লক সভাপতি শুনেন অভিযোগ উঠতেই পারে কিন্তু আমরা ওরকম প্রকৃতির না আমরা সবাই মিলে একসাথে চলি গোষ্ঠী কন্দরের কথা মেনে নিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব বিভিন্ন প্রোগ্রামে গোষ্ঠী দ্বন্দ্ব আছে টুকটাক লোকালি সেগুলো নিয়ে একটু আদ্রুক হয় মন্ত্রী থাকুক বা জেলা সহবাদিত থাকুক গোষ্ঠীবঙ্গ জেলাওয়ালি আছে নতুন পুরাতন স্থানীয় সূত্রে খবর মূলত এলাকা দখলকে কেন্দ্র করে তাজমহল ও আমিনুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে রবিবার আরও এক বার্তা প্রকাশ্যে এলো করুনাময় সিংহর রিপোর্ট দ্বীপী আনন্দ মালদা